বৈষ্ণব সেবার রান্নাবান্না হয়ে গেছে, এখন আমরা প্রসাদ নেব। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাজ ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি বাস্তব সব চিত্র নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এখন সকাল 10টা বাজে। গতকাল সন্ধ্যার সময় সোমার বাসায় আসছিলাম, এখন বাড়িতে আবার যাচ্ছি। আমার মেয়ে, জামাই, নাতি নাতনি সবাই স্কুলে চলে গেছে, তো আমরা দরজা জানালা সব বন্ধ করে দিয়ে তো গেটে তালা লাগিয়ে চলে যাচ্ছি। বাড়িতে আমাদের বৈষ্ণব সেবার নিমন্ত্রণ আছে, দুপুরে ওখানে প্রসাদ নিয়ে বিকালে চলে যাব আমার বাবার বাড়িতে। ওখানে আগামীকাল দুপুরে রাধা গোবিন্দ মন্দিরে ঠাকুরের রাজভোগ হবে, প্রায় 1200 মানুষ ওখানে প্রসাদ পাবে। সেই মহাপ্রসাদ পাওয়ার আশায় আমরাও যাব বিকালে আমার নাতনি অনুপাসহ। বাড়িতে যাওয়ার সময় মিষ্টি নিয়ে যাচ্ছি। আমার ছোট মেয়ের ঘরে নাতনি হয়েছে, সেই উপলক্ষে বাড়ির সবাইকে মিষ্টি খাওয়াবো। ১৮, ১৭, ১৮, ১৯, চার ফ্যামিলি এটা চিন্তা করতে হইব। আরো তিন গা থাকবো দিছি। আচ্ছা, হরে দিকে দেখাবি যাইব। সব রেডি। বৈষ্ণব সেবার রান্নাবান্না শেষ, এখন রামসুন্দর গোস্বামী বাবাজির সমাধি মন্দিরে ভোগ আরতি চলছে, ওখানে আসছি। রাধারানীকে গদাধর ভক্ত, রাধারানী স্বরূপ, রাধারানীকে সঙ্গে নিয়ে ললিতা বিশাখা রায় রামানন্দ স্বরূপ দামোদর। এটা কিন্তু কে দেখেছে? আবার নর্তম ঠাকুর দেখেছে, তিনি সেটা লিপিবদ্ধ করছেন। তিনি দেখছেন আর লিখছেন, দেখছেন আর লিখছেন। এটা কিন্তু মানে বানাইয়া সুরাইয়া করে লেখা না, সাক্ষাৎ দর্শন। সুবল সকাল ললিতা সখী দুজন হচ্ছে। কত ভাগ্য ভালা আন্ডা কোনি ডাক্তার যাই চিনে না আঙ্গুর ক আমার বাচ্চা প্রান্তে সব কিছু করতে হবে। এখন 3টা বাজে, যে যেখান দিয়ে পেরেছি প্রসাদ নিতে বসে গেলাম। আর মুখ সাইড।
আসি কাকা ভালো আছি, আপনি আছেন নি ভালো? প্রসাদ নিয়ে আর বেশিক্ষণ দেরি করি না, রওনা দিলাম বাবার বাড়ির দিকে। বাড়ির সামনে থেকে সিএনজিতে উঠে লালপুল চলে আসলাম। আমার নাতনি অনুবাও আমাদের সাথে যাচ্ছে, ওর বাবা দিয়ে গেল ওকে। তো আমরা এখন আরেকটা সিএনজিতে উঠব। কিছুক্ষণ আগে আমরা বাড়ি এসে পৌঁছে গেছি। বৌদি আমাদেরকে বিভিন্ন ধরনের ফল কেটে দিয়েছেন, তো আমরা সবাই ফল খাচ্ছি আর টিভি দেখছি। ইনি হলেন আমাদের পাশের বাড়ির ভাইয়া, উনি সহ টিভিতে আমার ভিডিও দেখছেন আর বলছেন আমি সবসময় এখানে আসলে তোমার ভিডিও দেখি, আমার কাছে খুব ভালো লাগে। আস্তে করে ঘুরাও এই। বাহ কি দারুণ হয়েছে রে ফোরান, ক্লে দিয়ে বানাইছ? এটা কি? এটা সূর্যমুখী ফুল। সূর্যমুখী ফুল? ওরে বাপরে দারুণ হয়েছে। ওটা 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 বিড়াল। ও বাবা কি সুন্দর হয়েছে, দেখছেন নি বৌদি? ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ তোমারে, খুবই সুন্দর তোমার হাতের কাজ, দেখছেন নি বৌদি? একেবারে অবিকল হাঁস। এখানে আমরা সবাই আমাদের আঞ্চলিক ভাষা প্রাণের ভাষায় কথা বলছি, আপনারা হয়তো অনেকে বুঝবেন না, কিন্তু আকার ইঙ্গিতে সব কিছু বুঝতে পারবেন আশা করছি। Thank you.
আসি আসি বাবা, ঠাকুরের মঙ্গল করক, ভালো আছি। ওগা 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 ও
দেখা তো জানো হরে রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 সহস্র মোচন সহস্র মোতি তিনা তিনাকে কেন আপনি আরাধনা করছেন? যাহার কাছে পূজা ওগো ওগো মহাশয়, সেই রক্ষিবে যেন ব্রজ বাসিত নিশ্চয়। যাকে পূজা করলে এই ব্রজবাসীকে রক্ষা করতে পারবে, আপনি তিনাকে পূজা করলেন নাকি? ব্রেতা পূজা করে লাভ কি? অচিরে সুহার মধ্যে প্রবেশে এখনো কি ভয় কি ভয় পিতা শিলা বৃষ্টি হেরি উল্ক পাত কি করিবে কহ দয়া করি। ইহা বলি বাম হস্তে টানিল গোবর্ধন, মস্তক উপরে হরি তুলিল তখন বল রাধা কৃষ্ণ প্রেমানন্দে। মধু, ওই মধুসূদনের নামটা নিলে বিপদটা হালকা হয়। আর পর্বতে যখন যাই, পর্বতে শ্রী রঘুনন্দন নাকি? ওষুধের চিন্তয়ত বিষ্ণু, ওষুধ সেবন করলে কি কি বলতে হয়? শ্রী বিষ্ণু বলে ওষুধটা আস্বাদন করতে হয় ভোজনে। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, এখন বলবো আপনাদের নামগুলো। গত 24 ঘন্টায় আপনারা আমাদের অনেকগুলো ভিডিও দেখে কমেন্টস করেছিলেন। গতকালের ভিডিও দেখে প্রথমেই কমেন্টস করেছিলেন সীমা দাস কলকাতা থেকে, তারপর রেহানা হাওলাদার, রানু বেগম ইতালি থেকে, শিখা সিনারয় কলকাতা থেকে, বণিক পরিমল, সুপ্রিয়া চৌধুরী, সোমা দে কলকাতা বাঙ্গুর এভিনিউ থেকে, বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে, বন্দনা বসাক কলকাতা থেকে, রীতা বোস হাবড়া থেকে, কুন্দন সাহা কলকাতা যাদবপুর থেকে, মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে, রাখি মণ্ডল বেঙ্গালোর থেকে, লিফি কুকিং দক্ষিণ দিনাজপুর বুনিয়াদপুর থেকে, প্রবাসে বাঙালি জীবন বিভা সেন গুয়াহাটি আসাম থেকে, শিবানী ভৌমিক মিতাধর শিলিগুড়ি থেকে, সিলেটি রান্নাঘর সুমন সিং সৌদি আরব থেকে। আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন, আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে।